সর্বজনীন পেনশন প্রত্য স্কিম প্রত্যাহারের দাবিতে সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং এর পাশাপাশি কিন্তু আপনারা দেখছেন কিন্তু এখানকার যারা প্রশাসিক কর্মকর্তা আছে কর্মচারী আছে তারাও কিন্তু তাদের সাথে একত্রিত হয়ে এই কর্মবিরতি পালন করছে এখানে কিন্তু আমরা সকাল থেকে এসে দেখেছি গতকালকের মতো আজ কিন্তু কি বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে এবং সকাল বারোটা থেকে কিন্তু তাদের ভবনের মূল ফটকের সামনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি নানা ইস্যুর কথা তুলে ধরেছে এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মোট পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে এই পেনশন বাতিলের দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই কর্মবিরতি পালন করতে আছে তাদের একটি দাবি এই পেনশন বাতিল করতে হবে কারণ এই পেনশন বাতিল না করলে তাদের যেই কর্মব্যবস্থা আছে সেটি কিন্তু খুবই অচল হয়ে যাবে এবং আমরা কিন্তু সকালে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে দেখলাম তারা বললো যে তাদের যে স্বাভাবিক যে স্যালারি আছে সেটি থেকে যদি প্রতি মাসে টাকা কেটে রাখা হয় তাহলে কিন্তু এই দ্রব্যমূল্য বাজারে তাদের চলাফেরা করতে খুবই সমস্যা হবে সেই গতিতে তারা কিন্তু সরকারের কাছে আবদার করছে এবং প্রধানমন্ত্রীর কাছে আবদার করছে যে এই কর্মবিরতি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করে তাদেরকে সে পূর্ণ পুনরায় যে পেনশনগুলো আছে সেই দাবিতে ফিরে নেওয়ার জন্য অনুরোধ করছে আমরা একটু এখন কথা বলবো বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সব মহাসচিব তার সাথে একটু কথা বলবো এবং এই কর্মবিরতি মূল সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ক্লাসে নেই এটা খুবই দুঃখজনক একজন শিক্ষক হিসেবে আমি মনে করি এটা জাতির জন্য একটা বিরাট একটা ক্ষতি তবে আমরা আশা করবো আমাদের আন্দোলন যখন বন্ধ হয়ে যাবে আমাদের দাবি মানা হবে তখন আমরা ক্লাসে ফেরত যাব এবং আমরা স্পেশাল ক্লাস নিয়ে এবং স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা ছাত্রছাত্রীদের সেই ক্ষতিটা আমরা প্রত্যাশা করছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে হয় না তবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে সহসায় ওনারা এটা নিয়ে একটা কথা বলবে আলোচনা করবেন এই ধরনের আশ্বাস দিচ্ছেন মন্ত্রণালয় স্টেক হোল্ডার হিসাবেও শিক্ষা মন্ত্রণালয়কে উনারা রাখেন নাই তো আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে বসলেই আমাদের দাবিটা পূরণ হবে বলে আমরা প্রত্যাশা করছি যেমনটি শুনলেন তাদের কিন্তু সে যে দাবিটি আছে সেই দাবিতে কিন্তু তারা আসলে অনর রয়েছে তারা তাদের দাবি মানার জন্য সরকারি পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকমের কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা কথা বলে দেখেছি এই সমস্যার কারণে যে ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে কিন্তু তারা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারছে না করোনার সময় যে সেশন সমস্যা তৈরি হয়েছিল এবারও কি সেই সেশন জটে সমস্যা তৈরি হয় কিনা সেই নিয়ে কিন্তু তারা দ্বিদায় পড়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখন জন্মসনদ দিয়ে হলো বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর